আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম জাকির, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, সৈয়দ আহমদ কলেজ, সুকানপুকুর, গাবতলী, বগুড়া। প্রিয় শিক্ষার্থী, ভৌত পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান, এই অধ্যায়ের আমি তোমাদের ব্যতিচার এর আগের টপিকসগুলো পড়াইছি। আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ একটা টপিকস অপবর্তন নিয়ে আলোচনা করব। তো অপবর্তন বিষয়টা কি সেটা আমি তোমাদের বলবো। এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? অপবর্তন হচ্ছে যে কোনো সূক্ষ্ম চির বা ধার ঘেঁষে আলো যখন যায় তখন কিছুটা বেঁকে যায়, অর্থাৎ আলো কিছুটা বিচ্যুতি ঘটে। এই ঘটনাটাই হচ্ছে আলোর অপবর্তন। তো আমি আবারও বলতেছি, কোনো সূক্ষ্ম চির বা ধার ঘেঁষে যাওয়ার সময় আলো কিছুটা বেঁকে যায়, অর্থাৎ আলো কিছুটা বিচ্যুতি ঘটে। এই ঘটনাটাকে আলোর অপবর্তন বলে। অর্থাৎ উজ্জ্বল আলোর মধ্যে কিছু অন্ধকার, অন্ধকারের মধ্যে কিছু আলো থাকে, আসলে এই কারণেই হয়ে থাকে। তারপরেও আমি তোমাদের দেখো বোর্ডে এখন বোঝাচ্ছি, দেখো বোর্ডে, বোর্ডে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লেখা আছে, দেখো একক চিরের দরুন অপবর্তন। আচ্ছা, এইটা বোঝার আগে তোমাদের আমি আর দুইটা জিনিস একটু বোঝাবো। সেটা হচ্ছে যে অপবর্তন কেন হয় বা অপবর্তনের শর্ত কি। অপবর্তনের একটা শর্ত হচ্ছে তোমার চির খুব তীক্ষ্ণ হতে হবে, আর একটা হচ্ছে যে এই চিরটার প্রস্থ, এই যে প্রস্থ, এটা খুব সরু হতে হবে যাতে আপাতিত আলো তরঙ্গ দৈর্ঘ্য এই চিরের ব্যাসের সমান হয়ে যায়। এই দুইটা হচ্ছে শর্ত। এখন অপবর্তন দুই ধরনের, অর্থাৎ দুইজন বিজ্ঞানী, একটা হচ্ছে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন আর একটা হচ্ছে ফ্রোনহোফার শ্রেণীর অপবর্তন। অপবর্তন দুই ধরনের, একটা হচ্ছে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন আর একটা হচ্ছে ফ্রোনহোফার শ্রেণীর অপবর্তন। তো আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে ফ্রোনহোফার শ্রেণীর অপবর্তন আছে, ফ্রেনেল শ্রেণীর অপবর্তন নেই। কারণ ফ্রেনেল শ্রেণীর অপবর্তনটা কি, সেটা হচ্ছে এই যে ছিদ্র বা চির, এখান থেকে এই পাশে কিন্তু আলোক উৎস আছে, এই পাশে কিন্তু আমার আলোক উৎস আছে, এই চির থেকে আলোক উৎস এবং পর্দা উভয়ই যদি সসীমে থাকে, আলোক উৎস এবং পর্দা উভয় যদি সসীমে অথবা এই দুইটার যে কোনো একটা সসীমে থাকলেই যে ধরনের অপবর্তন সৃষ্টি হয় সেটা হচ্ছে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। আর ফ্রেনেল শ্রেণীর অপবর্তন এটা তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করা খুবই কঠিন। আর ফ্রোনহোফার শ্রেণীর অপবর্তন হচ্ছে এই চির থেকে আলোক উৎস এবং পর্দা উভয়ই অসীমে থাকলে যে অপবর্তন হয় সেটা হচ্ছে ফ্রোনহোফার শ্রেণীর অপবর্তন। আমরা এখানে ফ্রোনহোফার শ্রেণীর অপবর্তনটাই পড়ব। আচ্ছা, এখানে মনে রাখবা তরঙ্গ দৈর্ঘ্য, আপাতিত আলো তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে তত কিন্তু তোমাদের অপবর্তনটা বেশি হবে, ঠিক আছে? অপবর্তন যে শুধু আলোর ক্ষেত্রে হয় তা কিন্তু না, শব্দেরও কিন্তু অপবর্তন হতে পারে। অর্থাৎ যদি ওই যে বেঁকে যাওয়া ঘটনাটা থাকে, অপবর্তন বেসিক্যালি হচ্ছে বেঁকে যাওয়া। এখন আমরা এখানে সিলেবাসে তোমাদের ফ্রোনহোফার শ্রেণীর অপবর্তন আছে এটা আলোচনা করব। ফ্রোনহোফার শ্রেণীর অপবর্তনের একক চিরের দরুন অপবর্তন, তারপরে অপবর্তন গ্রেটিং বা ঝাঁঝারি আছে, এই দুইটা টপিকস নিয়ে আলোচনা করব। তো বোর্ডে দেখো আমি এখানে একটা একক চিরের অপবর্তনের প্যাটার্ন দেখাই দিচ্ছি। তাহলে আমি এতক্ষণ যা পড়ালাম সেটা কি, অপবর্তন কি, অপবর্তন সৃষ্টির শর্ত কি, অপবর্তন তারপরে কে কে ফ্রোনহোফার আর ফ্রেনেল দুই শ্রেণীর অপবর্তন আছে সেটা বোঝালাম। এখন আমাদের সিলেবাসে যেটা আছে ফ্রোনহোফার শ্রেণীর অপবর্তনের ক্ষেত্রে, একক চিরের দরুন অপবর্তন, অর্থাৎ একটা চির থাকবে সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। দেখো এখানে মনে রাখবা এই যে চিত্র, এই চিত্রের এই যে চির, এর সামনেও কিন্তু একটা আলোক উৎস আছে, এর সামনেও কিন্তু একটা এরকম আলোক উৎস ছিল, তারপরে এরকম একটা উত্তল লেন্স ছিল, ঠিক আছে? তার মানে এই চিরের সামনেও একটা আলোক উৎস ছিল, এটা কিন্তু এই বিন্দুটা, এটা একটা আলোক উৎস, এখানে একটা লেন্স ছিল, উত্তল লেন্স ছিল। এই উত্তল লেন্সের সামনে আলোক উৎসটা এই লেন্সের ফোকাস তলে রাখা হয় যাতে এখান থেকে আলোক রশ্মিগুলো এসে এখান থেকে সমান্তরালে যেতে পারে, এরকম সমান্তরালে যায়। আমরা জানি উৎস এখানে যদি কোনো একটা আলোক উৎস ফোকাস তলে থাকে তাহলে এখান থেকে আলোক রশ্মিগুলো সমান্তরালে যায়, এটা আমরা জানি। এখন
এই জায়গা থেকে আলোক রশ্মিগুলো এই তীরের ভেতর দিয়ে যায়। দেখো এখানে এ এই চলকটাকে তোমাকে বুঝতে হবে, এই এ চলকটা হচ্ছে তীরের প্রস্থ। নিচে আমি লিখে দিছি, এ চলকটা হচ্ছে তীরের প্রস্থ। তারপর এখানে একটা লেন্স আছে, দেখো লেন্স থেকে এই যে সিট থেকে এই পাশে এটা একটা পর্দা, এই পর্দার ওপরে দেখো এখানে অপবর্তনের কিছু প্যাটার্ন দেখানো হয়েছে। মাঝখানে যেটা দেখো কেন্দ্র, এটা কেন্দ্র, কেন্দ্রের এই অংশটা দেখো উজ্জ্বলতা অনেক বেশি, আলো তীব্রতা অনেক বেশি, এই জন্যে এটাকে বলা হয় কেন্দ্রীয় চরম, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে এখান থেকে ক্রমান্বয়ে যত দূরে যাবে তত আলো তীব্রতা কমতে থাকবে। দেখো এই এইটা এইটার দেখো এইটার সাথে এটার তীব্রতা কিন্তু কম, এটাকে বলা হয় প্রথম চরম। হ্যাঁ তোমরা মনে রাখবা, উজ্জ্বল ডোরাগুলোকে বলা হবে চরম আর অন্ধকারগুলোকে বলা হবে অবম। কিন্তু এটা মাথায় রাখবা যে কেন্দ্রে যেটা তৈরি হবে এটার উজ্জ্বলতা সবচাইতে বেশি, এটাকে এই জন্য এটাকে বলা হয় কেন্দ্রীয় চরম, ঠিক আছে। কেন্দ্রীয় মুখ্য চরমও বলে অনেক সময়, কেন্দ্রীয় মুখ্য চরম। এরকম প্রথমের উজ্জ্বলতাটা অনেক বেশি হবে, আস্তে আস্তে যত উপরের দিকে নিচের দিকে যাবে তত উজ্জ্বলতা কমতে থাকবে। তারপরেরটা দেখো প্রথম চরম, এটা যদি প্রথম চরম হয় নিচেরটাও কি প্রথম চরম, এটা যদি দ্বিতীয় চরম হয় নিচেরটাও কি দ্বিতীয় চরম। আচ্ছা তারপরে এই যে কেন্দ্রীয় চরমের পাশে দেখো দুইটা অন্ধকার দেওয়া আছে, এটা প্রথম অবম, তাহলে এটাও প্রথম অবম, এটা দ্বিতীয় অবম, এটাও দ্বিতীয় অবম, এরকম করে এখানে যদি থাকতো তৃতীয় অবম, তৃতীয় অবম, এরকম করে থাকবে। তারপরে এই যে অক্ষটা, এটা হচ্ছে অপবর্তন অক্ষ দেওয়া আছে। এখানে দেখো এই যে একটা কোণ, এই যে এখান থেকে দেখো একটা রশ্মি গেছে, এই যে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে থিটা, এটাকেই তোমার বলা হয় অপবর্তন কোণ। এই মান এইগুলো এই বিষয়গুলো এখানে কিন্তু আরও ডিটেলস আলোচনা আছে, আমি ডিটেলস না বলে যেটা মেইন থিম সেটা বোঝাচ্ছি। এই থিটা ওয়ান এটা কিন্তু অপবর্তন কোণ, এটাও কি, তাহলে দেখো এই অপবর্তন কোণটা কার থেকে, কেন্দ্রীয় চরম থেকে প্রথম অবমের মধ্যবর্তী অপবর্তন কোণ হচ্ছে থিটা ওয়ান। এটা যদি থিটা ওয়ান হয় তাহলে এটাও কি, কেন্দ্রীয় চরম থেকে প্রথম অবমের মধ্যবর্তী কোণ কি থিটা ওয়ান। এখন তোমাকে পরীক্ষায় বলবে যে কেন্দ্রীয় চরম থেকে প্রথম অবমের অপবর্তন কোণ নির্ণয় করো, তাহলে আমার এইটুকু বের করতে বলছে। যদি বলে কেন্দ্রীয় চরম থেকে দ্বিতীয় অবম, দ্বিতীয় অবম কিন্তু এইটুকু, তাহলে তোমাকে এখান থেকে এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে, এইটা অপবর্তন কোণ। তার মানে কেন্দ্রীয় চরম থেকে যদি বলে দ্বিতীয় অবমের মধ্যবর্তী কোণ, এটা যেহেতু দ্বিতীয় অবম, এদের মাঝখানের অ্যাঙ্গেল বের করতে বলছে, তার মানে তোমাকে এইটুকু কোণ বের করতে বলছে। আবার এরকমও বলতে পারে যে কেন্দ্রীয় চরম থেকে প্রথম চরমের মধ্যবর্তী কোণ বের করো, অপবর্তন কোণ, তাহলে তোমাকে এইটুকু, তার মানে এই অ্যাঙ্গেলটুকু বের করতে। এখন এইটার সূত্র আমরা জানি, সূত্রটা হচ্ছে অবমের ক্ষেত্রে সূত্র হচ্ছে এ সাইন থিটা ইকুয়াল এন ল্যামডা, আর চরমের ক্ষেত্রে সূত্র হচ্ছে এ সাইন থিটা টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু। এখানে এটা হচ্ছে তীরের প্রস্থ, থিটাটা হচ্ছে অপবর্তন কোণ, আর এন হচ্ছে সংখ্যা, কয় নাম্বার চরম কয় নাম্বার অবম, এটা হচ্ছে নাম্বার। এখানে দেখো এন এর মান প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস থ্রি এভাবে দেওয়া আছে। তার মানে যদি অবম হয় এন এর মান প্লাস ওয়ান মানে এই অবমটা বোঝাচ্ছে প্রথম অবম, এন এর মান মাইনাস ওয়ান মানে নিচের অবমটা বোঝাচ্ছে, প্লাস টু মানে এই অবমটা দ্বিতীয় ওপরেরটা বোঝাচ্ছে, আর মাইনাস টু মানে এরপরেরটা বোঝাচ্ছে। ঠিক ওইরকমভাবে এখানেও এন এর মান প্লাস ওয়ান মানে প্লাস ওয়ান মাইনাস টু প্লাস, এখানেও তাই, এখানেও তাই বোঝাবে, প্লাস ওয়ান মানে এই প্রথম চরম, মাইনাস ওয়ান মানে এই প্রথম চরম, প্লাস টু মানে এই দ্বিতীয় চরম, প্লাস টু মাইনাস টু মানে এই দ্বিতীয় চরম। তাহলে একক সিরের দরুন অপবর্তনের ক্ষেত্রে আমরা শিখলাম, একক সিরের দরুন অবমের ক্ষেত্রে এ সাইন থিটা এন ল্যামডা, আর চরমের ক্ষেত্রে এ সাইন থিটা টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু। এই বিষয়গুলো তোমরা ব্যতিচার অধ্যায় পায় ব্যতিচারও দেখেছ, এখানে তোমার পথ পার্থক্য, দশা পার্থক্য, পথ পার্থক্যের কারণে এই সমীকরণগুলো চলে আসে, ঠিক আছে। আচ্ছা এখন যদি তোমাকে কখনো বলে যে কৌণিক প্রস্থ বা কৌণিক দূরত্ব বের করো, কৌণিক দূরত্ব যদি কখনো বের করতে বলে, কৌণিক দূরত্ব বের করো, কৌণিক দূরত্বের সূত্র হচ্ছে টু থিটা। তোমাকে যদি কৌণিক দূরত্ব বের করতে বলে তাহলে কৌণিক দূরত্বের সূত্র হচ্ছে টু থিটা। কৌণিক দূরত্ব তাহলে কোনটুকু, ধরো আমি এই সবগুলো মিশাই দিচ্ছি, যেটা দরকার আমি খালি সেটা বোঝাই তাহলে হবে। আচ্ছা এটা মিশাই দিলাম, তোমাকে সে ধরো বলল যে প্রথম অবমের ক্ষেত্রে কৌণিক দূরত্ব বের করো,
তাহলে দেখো প্রথম অবয়বের ক্ষেত্রে এইটুকু থিটা ওয়ান এইটুকু থিটা ওয়ান কৌণিক দূরত্ব মানে হচ্ছে এই টোটালটা বের করতে বলতেছে অর্থাৎ এই প্রথম অবয়ব আর এই প্রথম অবয়ব এদের মাঝখানের দূরত্ব হচ্ছে কৌণিক দূরত্ব তার মানে তোমাকে থিটা বের করে তার সাথে টু গুণ করে দিলেই আমার কৌণিক দূরত্ব বের হবে সেম ভাবে তোমাকে যদি বলে দ্বিতীয় অবয়বের ক্ষেত্রে বের করো এরকম দ্বিতীয় অবয়বের ক্ষেত্রে তাহলে ওখান থেকেও থিটা বের করে টু দিয়ে গুণ করে দিলে আমার টোটালটা বের হয়ে যাবে তাহলে এখান থেকে প্রশ্ন আসবে অবয়বের ক্ষেত্রে যদি এখান থেকে বলে যে কৌণিক অবয়বের মধ্যবর্তী কোণ তাহলে এখান থেকে কী কী বের করা যাবে কোণ বের করা যাবে তরঙ্গ দৈর্ঘ্য এন বের করা যাবে এ বের করা যাবে ঠিক আছে আবার কৌণিক দূরত্ব বের করা যাবে তো মোটামুটি এই টপিকস থেকে তোমাদের এই প্রশ্নটা এই টাইপের প্রশ্ন হয় এখন এটা দিয়ে তোমরা ম্যাথ করালে বিষয়টা আরও তোমরা ক্লিয়ার হবে তাহলে এর পরের টপিকসটা আমি তোমাদের পড়াবো সেটা হচ্ছে ঝাঁঝরি ওই বিষয়টা আমি একটু এর পরের টপিকসটা পড়াবো হ্যাঁ প্রিয় শিক্ষার্থী পরের টপিকসটা দেখো পরের টপিকসটা হচ্ছে অপবর্তন গ্রেটিং বা ঝাঁঝরি অপবর্তন গ্রেটিং বা ঝাঁঝরি হচ্ছে এখানে এরকমভাবে সাজানো থাকবে এখানে একটা সির না এর আগের টপিক ছিল একক সিরের দরুন অপবর্তন এখানে দেখো এরকম একটা প্রতিবন্ধক তারপরে একটা সির আবার প্রতিবন্ধক তারপরে সির আবার প্রতিবন্ধক তারপরে সির এই এটা এটা হচ্ছে একটা প্রতিবন্ধক বা বাধা এরকমভাবে যদি সজ্জা থাকে তার মানে একটা প্রতিবন্ধক সির প্রতিবন্ধক সির প্রতিবন্ধক সির এই সজ্জাটার নামই হচ্ছে অপবর্তন গ্রেটিং বা ঝাঁঝরি এক্ষেত্রে তোমরা জানো এই একক সিরের দরুন অপবর্তন প্যাটার্ন কীরকম আবার এই সিরের দরুন অপবর্তন প্যাটার্ন আবার এই সিরের দরুন অপবর্তন প্যাটার্ন এরকম এখানে অনেকগুলো অপবর্তন প্যাটার্ন আমরা পাব এখানে কোনটা কি আমি বলে দিছি দেখো এইটুকু অংশ হচ্ছে বি এই বিটা হচ্ছে প্রতিবন্ধক বা রেখার প্রস্থ আর এইটুকু অংশ হচ্ছে এ এ হচ্ছে সিরের প্রস্থ আর ডিটা হচ্ছে গ্রেটিং ধ্রুবক এটা হচ্ছে এ আর বি এই দুইটার সমষ্টির সমান তাহলে এখানে আমরা শিখলাম গ্রেটিং ধ্রুবক কি গ্রেটিং ধ্রুবক হচ্ছে প্রতিবন্ধকের রেখার প্রস্থ আর সিরের প্রস্থের সমষ্টি হচ্ছে গ্রেটিং ধ্রুবক ঠিক আছে এখন এক্ষেত্রেও তোমাকে সূত্র আছে গ্রেটিংয়ের ক্ষেত্রেও সূত্র আছে আগের সূত্রের মতো নেই কিন্তু এখানে সূত্রগুলো একটু চেঞ্জ হয়ে যাবে চেঞ্জটা কি দেখো ওখানে ছিল অবমের ক্ষেত্রে সূত্র কি ওখানে ছিল তরমের ক্ষেত্রে সূত্র কি ছিল তরমের ক্ষেত্রে হবে ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা আর অবমের ক্ষেত্রে সূত্র হবে ডি সাইন থিটা সমান টু এন প্লাস ওয়ান ল্যামডা ডিভাইডেড টু টু এন প্লাস ওয়ান ল্যামডা ডিভাইডেড টু তাহলে দেখো অপবর্তনের সূত্র আর এই সূত্রের মধ্যে পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে আগের অবম অর্থাৎ অপবর্তনে যেটা চরমের সূত্র ছিল এখানে সেটা অবমের সূত্র হয়েছে ঠিক আছে ওখানে যেটা চরমের সূত্র ছিল এখানে অবম ওখানে যেটা অবম ছিল এখানে চরমের সূত্র তাহলে গ্রেটিং এর ক্ষেত্রে চরমের ক্ষেত্রে হবে ডি সাইন থিটা ইকুয়াল এন ল্যামডা এখানে ডিটা কি বলছি গ্রেটিং ধ্রুবক ডি মানে আবার কিন্তু কি লেখা যাবে এ প্লাস বি আবার অবমের ক্ষেত্রে ডি সাইন থিটা টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু অর্থাৎ একক সিরের অপবর্তনের অপোজিট এখানে সূত্রগুলো শুধু ওখানে এর জায়গাতে এখানে জাস্ট খালি কি হয়েছে ডি হয়েছে আর চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখানেও এনের মান ওই রকম প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু এরকম থাকতে পারে এনের মান জিরো হলে কেন্দ্রীয় চরম হবে ঠিক আছে তো এখানে আমরা তাহলে অপবর্তন গ্রেটিং এর ক্ষেত্রে আমরা সূত্র শিখলাম তারপরে গ্রেটিং ধ্রুবক কি সেটা শিখলাম আচ্ছা এখন এখানে আরেকটা বিষয় এখানে একটু লাগে সেটা হচ্ছে যে এই যে ডি দৈর্ঘ্য এইটুকু কিন্তু আমরা জানি ডি এটা এ আর এটা বি এইটুকু হচ্ছে ডি তাহলে ডি দৈর্ঘ্যে রেখার সংখ্যা কয়টা বলো তো একটি দেখো ডি দৈর্ঘ্যে রেখার সংখ্যা বা এই যে প্রতিবন্ধকের সংখ্যা হচ্ছে একটি ডি দৈর্ঘ্যে রেখার সংখ্যা বা প্রতিবন্ধকের সংখ্যা হচ্ছে একটি তাই তো এইটুকু দূরত্ব হচ্ছে আমার ডি এটা এখান থেকে এইটুকু এইটুকু দূরত্ব হচ্ছে আমার ডি এইটুকুর মধ্যে দেখো রেখার সংখ্যা একটি অতএব
একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা তাহলে কি হবে 1 বাই ডি এটা ওয়েকিং নিয়ম জাস্ট ওয়েকিং নিয়ম করলাম এটাকে বলা হয় এন এন ইকুয়াল 1 বাই ডি তাহলে এখানে কি এন কি এন হচ্ছে একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা এন ইকুয়াল 1 বাই ডি আবার ডি মানে আমরা কি জানি ডি মানে আমরা জানি এ প্লাস বি এই জন্য অনেক সময় তোমার দেখবা যে ডি এর জায়গাত লেখা আছে হচ্ছে 1 বাই এন তার মানে ডি সমান আবার কি লেখা যায় 1 বাই এন ঠিক আছে তাহলে এন কি একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা পরীক্ষায় কিন্তু এই এনটা ধরাটা একটু সমস্যা হয় এটা আমি তোমাদের সামনে দিন যখন ম্যাথ করাবো এই বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করে দেব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী এখানে যে দুইটা গুরুত্বপূর্ণ টপিকস একটা হচ্ছে একক সিরের দোলন অপবর্তন আর একটা হচ্ছে অপবর্তন গ্রেটিং বা ঝাঁঝারি আমি বিষয়টা মানে তোমাদের বিষয়টা খুব ভালোভাবে বুঝালাম এখন নেক্সটে আমি তোমাদের এই বিষয়টা এই বিষয়গুলো নিয়ে একটু ম্যাথ করাবো আর এখানে যে যে সমস্যা হয় সেগুলো একটু দেখায় দেবো আর একটা টপিকস থাকলো সেটা হচ্ছে তোমাদের সমাবর্তন তো সামনে ক্লাসে আমি তোমাদের অপবর্তনের ম্যাথ এবং সমাবর্তন করে দিলে মোটামুটি এই অধ্যায়টা শেষ হবে তো প্রিয় শিক্ষার্থী আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ